মৌলভী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ 2017 সালে পরিবারসহ মায়ানমারের বুচিডং কচুবনিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করলে তার ঠাঁই হয় বালুকালি রোহিঙ্গা ক্যাম্পে। হামিদের বাবা ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক। বাবার হাত ধরে হামিদও গ্রাম্য চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন, যার ফলে স্থানীয় রোহিঙ্গাদের মাঝে তার পরিবারের ব্যাপক প্রভাব ছিল। পল্লী চিকিৎসকের পরিচিতিকে কাজে লাগিয়ে ডাক্তার হামিদ ক্যাম্পে অবস্থানরত শিক্ষিত যুবকদের টার্গেট করে আশায় অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা করত। পরে ওলামা বডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে গঠন করে স্লিপার সেল, যেখানে তিনি 60 জনের মতো নতুন সদস্য যুক্ত করে। তাকে আটকের পর এসব তথ্য জানালো র‍্যাব। তার মেইন কাজ ছিল এই আরসার নতুন সদস্যদেরকে সংগ্রহ করা। এই কাজগুলো তিনি করতেন গ্রাম্য চিকিৎসার আন্ডারে আড়ালে এবং বিভিন্ন মসজিদে এবং আরসার জন্য যে স্কুল তৈরি করা হয়েছে সে সকল জায়গায় তিনি মিটিংয়ের মাধ্যমে এবং একটা লেবাস নিয়ে তিনি আরসার যে কম বয়সী এবং যারা একটু শিক্ষিত এই শিক্ষিত লোকগুলোকে সে টার্গেট করত এবং পরবর্তীতে তিনি এই সদস্যদেরকে বাছাইপূর্বক ইনিশিয়ালি সালমান মুরব্বীর সহায়তায় যে আরসার যে প্রশিক্ষণ ক্যাম্প আছে সেখানে তিনি তাদেরকে পাঠিয়ে দিতেন। তার ভাষ্যমতে এ পর্যন্ত তিনি আরসার প্রায় 60 জন সদস্যকে তিনি আরসায় যোগদান করিয়ে প্রশিক্ষণ ক্যাম্পে তিনি প্রেরণ করেছেন। এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে যে আরসার যে নতুন যে সদস্য যারা আরসাতে যোগদান করেছে এবং তারা যখন প্রশিক্ষণ ক্যাম্পে থাকে, এই থাকাকালীন সময়ে এদের পরিবারের যে ভরণ পোষণের যে দায়িত্ব সেটাও এই ডাক্তার আব্দুল হামিদ গ্রহণ করেছিল। র‍্যাব আরও জানাই, ওসমানগনি আরসার একজন সক্রিয় সদস্য। তথ্য প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় ওসমানের রয়েছে বেশ দক্ষতা। তথ্য প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতার কারণে আরসার তথ্য প্রযুক্তির বিষয় দেখভাল করত ওসমান। সে ক্যাম্পে পরিচালিত এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের তথ্য আরসার শীর্ষ নেতাদের সরবরাহ করার পাশাপাশি পাচার করত মায়ানমার এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাদের থেকে জানতে পারি। তার সাথে বিভিন্ন রাষ্ট্রের বিদেশি অনেক সদস্যের সাথে তার যোগাযোগ রয়েছে এবং তিনি এই রোহিঙ্গা ক্যাম্পের অনেক সেন্সিটিভ ইনফরমেশন অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা, আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সংস্থাকে এবং বিভিন্ন ব্যক্তিকে অন্যান্য দেশের যাদের কাছে পাচার করত। এই সেন্সিটিভ ইনফরমেশনের মধ্যে যদি আমি বলি, রোহিঙ্গা ক্যাম্পের যে কোনো ঘটনা, বিশেষ করে আরসার কী করলে ভালো হবে, আরসার অর্থ কীভাবে যোগান দেওয়া যেতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কী করছে, অন্যান্য বিদেশি যে সংস্থা যেগুলো আছে সেই সংস্থাগুলো ক্যাম্প ভিত্তিক তাদের কার্যক্রম কী, এবং অন্যান্য যে সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো যেগুলো আছে যারা প্রাধান্য বিস্তার করছে রোহিঙ্গা ক্যাম্পে, তাদের তথ্যগুলো তিনি হোয়াটসঅ্যাপে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এগুলো পাচার করে আসছিল। রোববার মধ্যরাতে উকিয়ার 4 ও 17 নম রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গা আশ্রয় শিবিরে কথিত সন্ত্রাসী গোষ্ঠী আরসার স্লিপার সেল ও ওলামা বোর্ডের অন্যতম শীর্ষ কমান্ডার মৌলভী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ, অর্থ সমন্বয়ক আবুতয়েব প্রকাশ সোনামিয়া প্রকাশ সোনালী এবং আরসার ইন্টেলিজেন্স সেলের কমান্ডার ওসমান গনিকে আটক করে র‍্যাব। সোমবার র‍্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম সন্ত্রাসী গোষ্ঠী আরসা, ক্যাম্পে সকল অপরাধের সাথে জড়িত আরসা। রোহিঙ্গা ক্যাম্পের বর্তমানের যে হত্যা, ধর্ষণ, খুন, অপহরণ, যত অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী। কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লার একান্ত সহযোগী ও অর্থ সমন্বয়ক, মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেল প্রধান সহ 73 জন আরসার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানায় র‍্যাব। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।